আপনি কি জানেন যে ভারতবর্ষে বসে উইদাউট এনি ব্রোকারেজ গ্লোবাল কোম্পানিজ যেমন গুগল ফেসবুক অ্যামাজন সব কোম্পানিতে আপনি ইনভেস্ট করে আমেরিকানদের থেকেও বেশি রিটার্ন আর্ন করতে পারবেন এই ভিডিওতে আমি বলবো সবার আগে যে কেন আপনি গ্লোবাল কোম্পানিজে ইনভেস্ট করতে পারেন দ্বিতীয়ত ভারতবর্ষ থেকে ইনভেস্ট করা লিগাল কি লিগাল নয় কীভাবে ইনভেস্ট করবেন স্টেপ বাই স্টেপ মাত্র পাঁচশো হাজার টাকা থেকেও আপনি ইনভেস্ট করতে পারেন স্টেপ বাই স্টেপ এবং ফাইনালি আমি বলবো যে কি করে আপনি আমেরিকানদের থেকেও বেশি ইনকাম করতে পারবেন মানে ধরুন আমেরিকান একজন ফেসবুকের শেয়ার কিনলো তাতে সে 20% রিটার্ন জেনারেট করলো আপনি ইন্ডিয়া থেকে সেই ফেসবুকের শেয়ার কিনে কিভাবে পঁচিশ ছাব্বিশ রিটার্ন আর্ন করতে পারবেন সেটা জানতে পারবেন ভিডিওটি কোনো পার্ট স্কিপ না করে আপনি যদি শেষ অবধি দেখেন আমার গ্যারান্টি প্রচুর অজানা তথ্য আপনি জানতে পারবেন আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাপার্ট লস অ্যান্ড আনকনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং ভারতীয় অথরিদের শেয়ার বাজারের ওপর লেখা বইগুলির মধ্যে এখনও কিন্তু বইটি হাইয়েস্ট রেটেড বুক এবং আমি দু হাজার সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি তো সবার আগেই আমরা জেনে নেব যে কেন আপনি গ্লোবাল কোম্পানিজে ইনভেস্ট করতে পারেন দেখুন প্রথম কথা হচ্ছে গুগল ফেসবুক অ্যামাজন এই সমস্ত যে কোম্পানিগুলো আমরা ভারতীয়রা অলমোস্ট প্রত্যেকে কিন্তু আমাদের ডেলি লাইফসে প্রচুর ইউজ করি এবং তাদের প্রফিট হতে সাহায্য করি এই যে আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখছেন ইউটিউবে অ্যাড আসে যেই আপনি একটি অ্যাড দেখেন গুগলের কিন্তু ইনকাম হয় বা আপনি যখন গুগল সার্চ করেন বা গুগল ম্যাপ দেখেন সব জায়গা থেকে কিন্তু গুগলের ইনকামে আপনি হেল্প করছেন বা আপনি ধরুন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন ফেসবুক যখনই ওপেন করলেন ফেসবুক তো ফ্রি কিন্তু ফেসবুকে যখনই আপনি ওপেন করলেন দেখবেন কোথাও না কোথাও আপনাকে একটা অ্যাড শো করবে তো সেই অ্যাড যখনই শো করছে ফেসবুক কিন্তু আর্ন করছে আর অ্যামাজন তো জানেনি আপনি আমরা ডেলি লাইফে কত কিছু কেনা বেচা করি শুধু তাই নয় অ্যামাজনের আজকাল প্রচুর স্মার্ট ডিভাইস ইকো ডিভাইস ফায়ার টিভি অ্যামাজন এডব্লিউএস প্রচুর কিছু রয়েছে তার মানে অলমোস্ট প্রত্যেকটা ভারতীয় যারাই ইন্টারনেটে রয়েছে তারা কিন্তু ইনডিরেক্টলি মানে আপনি যদি দিনে একবারও ইন্টারনেট ওপেন করেন আপনি ইনডিরেক্টলি এই গুগল অ্যামাজন ফেসবুক আরও যে সমস্ত বড় বড় কোম্পানি আছে টেকনোলজিক্যাল কোম্পানি তাদের কিন্তু প্রফিট আর্ন করতে হেল্প করছেন তো সেখান থেকে প্রশ্ন যদি আপনি তাদেরকে প্রফিট আর্ন করতে হেল্প করেন তাহলে কেন আপনি তাদের শেয়ারে ইনভেস্ট করবেন না কারণ শেয়ারে ইনভেস্ট করা মানে আপনি শেয়ারটির একটি পার্শাল ওনারশিপ পাচ্ছেন তাদের প্রফিটে আপনার প্রফিট এবং এই যে সমস্ত টেকনোলজি কোম্পানি এরা কিন্তু এখনও হাই গ্রোথ কোম্পানি বা আপনি ধরে নিন এই নেটফ্লিক্স এই সমস্ত কোম্পানি কিন্তু এখনও মানে সারা যেহেতু পৃথিবী ব্যবসা ব্যবসা এখনও খুব ভালো রেটে গ্রো করে যাচ্ছে হিউজ ফিউচার পোটেন্সিয়াল আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং এই কোম্পানিগুলি কিন্তু আমরা ভারতের স্টক এক্সচেঞ্জ থেকে এনএসসি বলুন বা বিএসসি বলুন আমরা ইনভেস্ট করতে পারি না তো এই রকম যে গ্লোবাল কোম্পানিজ আছে গ্লোবাল কোম্পানিজ মানে খালি ইউএসএর কোম্পানি না ধরুন আমেরিকার কোম্পানি বা ইউরোপিয়ান অনেক কোম্পানি আছে বা ধরুন চায়না বা অস্ট্রেলিয়া সারা পৃথিবীর যেখানকারই অনেক বড় বড় কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন আমি জানি না আপনারা জানেন কি না একটি মার্কেট প্লেস আছে যেটি ফ্রিল্যান্সারদের জন্য খুব ভালো মার্কেট প্লেস ইসরায়েলি কোম্পানি হ্যাঁ খুব বড় কোম্পানি এবং মানে সারা পৃথিবীব্যাপী বিজনেস তো আলটিমেট কথা হলো এই যে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড বিজনেস আছে যারা ইন্ডিয়াতে নেই বা ইন্ডিয়া থেকে ইনভেস্ট করা যায় না এবং আপনারা দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করছেন সেই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন নাম্বার টু রিজন অবভিয়াসলি রিটার্ন ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশান যেমন আমি এই যে বললাম গুগল বলুন ফেসবুক বলুন অ্যামাজন বলুন এই গুগলের গুগল কোম্পানিটির নাম হচ্ছে অ্যালফাবেট এর যদি আপনি লাস্ট দশ বছরের প্রাইস চার্ট দেখেন অসাধারণ রিটার্ন দিয়েছে। ফেসবুক ফেসবুকের একবার লাস্ট দশ বছরের প্রাইস চার্ট দেখুন অসাধারণ রিটার্ন শুধু ফেসবুক কেন আপনি মাইক্রোসফট নেটফ্লিক্স বা আরও যে সমস্ত টেকনোলজিক্যাল কোম্পানি যেগুলো আপনি দৈনন্দিন জীবনে ইউজ করেন সেগুলোর আপনি যদি প্রাইস চার্ট দেখেন অসাধারণ কিন্তু রিটার্ন দিয়েছে হিউজ রিটার্ন হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছে তো ফার্স্ট রিজন অবভিয়াসলি আপনারা দৈনন্দিন জীবনে যে কোম্পানিগুলি ইউজ করছি সেখানে ইনভেস্ট করার জন্য সেকেন্ড রিজন হলো কি রিটার্ন ম্যাক্সিমাইজেশান এবং ডাইভার্সিফিকেশান ডাইভার্সিফিকেশান মানে কি ধরুন কালকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান মানে ইন্টারনাল কোনো ইস্যু হলো যেমন ডিমনিটাইজ জেশনের সময় হয়েছিল বা ধরুন অন্য কোনো ইন্ডিয়াতে কোনো বছর বৃষ্টি কম হলো কোনো বছর ভালো মানে অ্যাগ্রিকালচার হল না কোনো কারণে ইন্ডিয়ান মার্কেট ডাউন থাকলো ইন্ডিয়ান মার্কেট ডাউন থাকলেই যে আমেরিকান মার্কেটও ডাউন থাকে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় তো আপনি কি করতে পারেন ডাইভার্সিফিকেশান করতে পারেন ইন্ডিয়ান মার্কেটে আপনার অলরেডি ইনভেস্টমেন্ট রয়েছে তো আপনি ইউএস মার্কেটেও কিছু ডাইভার্সিফাই করার জন্য ইনভেস্ট করতে পারেন এত গেল কেন ইনভেস্ট করবেন এবার জেনে নেবো যে এই ইনভেস্টমেন্টটা লিগাল কিনা কারণ আপনি ইন্ডিয়া থেকে আলটিমেটলি ইউএস ডলারে কিন্তু টাকাটি পাঠাচ্ছেন হ্যাঁ এটি লিগাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এলআরএস এল আর এস স্কিমের আন্ডারে আপনি যে কোনো ইন্ডিয়ান পার বছর আড়াই লাখ ইউএস ডলার কিন্তু রেমিট করতে পারে তো আড়াই লাখ ইউএস ডলার মানে অ্যাপ্রক্স ওই এক কোটি আশি লাখ মতো বা এক কোটি আশি নব্বই লাখ এইরকম একটা রেঞ্জে কিছু একটা আসবে তো এক কোটি আশি লাখ মতো আপনি বছরে যদি ভাবেন সেটা একটা হিউজ অ্যামাউন্ট হয়তো আমি আপনি মানে বছরে এক কোটি টাকার বেশি হয়তো ইনভেস্ট করবোই না তো আপনার মানে উইন্ডোটা অনেক আছে তো হ্যাঁ আরবিআই এর যে স্কিম আছে এল আর এস স্কিমের মাধ্যমে আপনি কিন্তু লিগালি ইনভেস্ট করতে পারেন তবে হ্যাঁ রকম ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং এই সমস্ত কিন্তু বারণ আছে বা ওই ফরেক্স ট্রেডিং এই সমস্ত কিন্তু আরবিআই রুলের আন্ডারে নেই তো আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু কোনোরকম ট্রেডিং করা মানা ফিউচার অ্যান্ড অপশান বলুন বা রকম স্পেকুলেটিভ ট্রেড মানা বাট ইনভেস্টমেন্টে কোনো কিন্তু ইস্যু নেই এবার জানবো যে কীভাবে আপনি ইনভেস্ট করবেন খুব সিম্পল দেখুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি লিঙ্ক আছে ভেস্টেড ফিন্যান্স কোম্পানির নাম আপনি সেই লিঙ্কে ক্লিক করে যদি ভেস্টেড ফিন্যান্স অ্যাকাউন্ট ওপেন করেন আপনার অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁচ ডলার ক্রেডিট হয়ে যাবে কেন ভেস্টেড ফিন্যান্স বলছি কারণ ভেস্টেড ফিনান্সে আমি নিজে দু হাজার কুড়ি সাল থেকে ইনভেস্ট করছি আমার নিজের ইনভেস্টমেন্ট আছে এবং প্ল্যাটফর্মটি আমি এতদিন ধরে ইউজ করে দেখলাম ওদের মোবাইল অ্যাপ্লিকেশনও আছে সমস্ত কিছুই ভালো তো আমি কিছু ভেস্টেড অ্যাপ ভেস্টেড ফিন্যান্স এদের কিছু আমি ফিচার্স বলবো এবং এদের ডিটেলস আরও কিছু বলবো একটা মজার জিনিস যে যে আগামী টুয়েলভ আগস্ট অব্দি ভেস্টেড ফিনান্স দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নেই তাদের ওয়েবসাইট থেকেই আমি এই ইনফরমেশানটা পেয়েছি তো আমি বলবো যে আপনি এই টুয়েলভ আগস্টের আগে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং কেওয়াইসি করে নিতে পারেন খুব সিম্পল দেখুন আবার আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এই যে ডেসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করুন সেই লিঙ্কে ক্লিক করলে আপনার এই উইন্ডোটি খুলবে এই উইন্ডো খুললে আপনাকে কিছুই না ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার প্যান ডিটেলস আরও এক্সেট্রা এক্সেট্রা ডিটেলস সাবমিট করলে আপনার কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট এ কোনো চার্জ লাগছে না এবং এদের কিন্তু কোনো অ্যানুয়াল চার্জও নেই ইন্ডিয়াতে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করেন ডিম্যাটের একটা অ্যানুয়াল চার্জেস আছে এখানে আপনার কোনো অ্যানুয়াল চার্জেসও নেই এবং ব্রোকারেজও জিরো ব্রোকারেজ জিরো আজকে আপনি ইন্ডিয়াতে যখন কোনো কোম্পানি শেয়ার কেনেন জিরো দা অ্যাঞ্জেল ব্রোকিং আপস্টকস যে কোনো প্ল্যাটফর্মেই কিনুন না কেন ব্রোকারেজ ডেলিভারি জিরো হলেও আপনি দেখবেন তার সাথে সাথে অনেক রকম এক্সচেঞ্জ ফিস সিকিউরিটি ট্রানজ্যাকশান ফিস ট্যাক্স অনেক কিছু এরকম কিছু কিছু ফিস অল্প অল্প ফিস কিন্তু থাকে মজার ব্যাপার হলো ভেস্টেড ফিনান্সের থ্রুতে আপনি যদি ইনভেস্ট করেন এখানে কিন্তু কোনো আনরিলেটেড মানে কোনো রকম কোনো কিছু রিলেটেড ফিসও একেবারে নেই তাহলে আপনি কী পাচ্ছেন যে বারোই আগস্টের আগে অ্যাকাউন্ট ওপেন করলে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট পাচ্ছেন কোনো মান্থলি বা ইয়ারলি চার্জেস নেই কোনো মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করারও সেরকম কোনো ব্যাপার নেই এবং আপনি যে ব্রোকারেজ সেটা ট্রুলি জিরো মানে আপনি কুড়ি ডলারের শেয়ার কিনলে কুড়ি ডলারই তার এক পয়সা বেশি কিন্তু আপনার নিচ্ছে না তো এই যে আমি আপনাকে যে বললাম যে টোটালি ফ্রি দিচ্ছে তো তখন আমারও মনে একটা প্রশ্ন আসে যে সবই যদি ফ্রি তাহলে ভেস্টেড কি করে তারা নিজেরা পয়সা আন করে খুব সিম্পল ভেস্টেড কি করে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার তারা একটা কিউরেটেড পোর্টফোলিও দেয় যে ধরুন আপনার অত রিসার্চের টাইম নেই তো আপনি ভেস্টেডের থ্রুতে দেখবেন অনেক রকম কিউরেটেড পোর্টফোলিও দেয় যে হাই মোট কোম্পানি বা হাই টেকনোলজিক্যাল কোম্পানি তো আপনি যদি ওই ভেস্ট মানে বাস সেটা ইনভেস্ট করেন মানে ধরুন একবারে আপনি একদম দশ পনেরোটা শেয়ারের বাস্কেটে ইনভেস্ট করতে পারছেন তো সেখান থেকে ভেস্টেড আপনাকে চার্জ নেয় আদারওয়াইজ আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা গুগলের শেয়ার বা ফেসবুক শেয়ার বা এগুলো যদি কেনেন তখন কিন্তু কোনো চার্জেস নেই এবার সব থেকে বড়ো প্রশ্ন যে ভেস্টেড ফিন্যান্স এই কোম্পানিটি যদি বন্ধ হয়ে যায় বা এই অ্যাপটি কালকে যদি উড়ে চলে যায় অন্য কোথাও চলে যায় তাহলে আপনার ইনভেস্টমেন্ট কি সেফ আমি নিজে ইনভেস্ট করার আগেও এই নিয়ে ডিটেল রিসার্চ করে দেখেছি তো সেখান থেকে বুঝতে পেরেছি হ্যাঁ পুরোটা সেফ কেন কারণ ভেস্টেড ফিন্যান্স নিজেরা ব্রোকার নয় ওরা একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এবং ওরা একটা ইন্টারমিডিয়ারি কাজ করে আপনার অ্যাকাউন্ট থাকছে ড্রাই ওয়েলথ সিকিউরিটিস বলে আমেরিকার কোম্পানি তাদের কাছে তাহলে ভেস্টেড যদি বন্ধ হয়েও যায় আপনার যেহেতু শেয়ারগুলি ড্রাইভেল সিকিউরিটিসের কাছে থাকছে সেই ড্রাইভেল সিকিউরিটিসের থেকে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের থ্রুতে কিন্তু শেয়ার বিক্রি করে দিতে পারেন এবার তাহলে প্রশ্ন তাহলে যদি ড্রাইভাল সিকিউরিটিস যেটা ইউএস কোম্পানি তারা যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে তারা বন্ধ হলেও আপনার ইনভেস্টমেন্ট সেফ কী করে কারণ তখন এস পি আই ইন্স্যুরেন্স যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেভি বা আরও যারা রেগুলেটর আছে তেমনি এসপিআইসি হল ইউএস রেগুলেটর তাদের একটা ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স হচ্ছে পাঁচ লাখ টাকা অবধি পাঁচ লাখ মানে ওই সাড়ে তিন কোটি ইন্ডিয়ান কারেন্সি এরকম হচ্ছে পাঁচ লাখ ডলার তো সাড়ে তিন কোটি ইন্ডিয়ান কারেন্সি অ্যাপ্রক্স এরকম কিছু হচ্ছে তার মানে আপ টু সাড়ে তিন কোটি এই টাকা অবধি ইনসিওর মানে যদি ড্রাইভাল সিকিউরিটিস কালকে বন্ধ হয়ে যায় তখন ওই এসপিআইসি ওরা আপনার যা ইনভেস্টমেন্ট আছে আপ টু সাড়ে তিন কোটি আয়নার ভ্যালুর ইনভেস্টমেন্টের টাকা কিন্তু আপনাকে দেবে হ্যাঁ সেটা প্রসেসটা আপনাকে একটু টাইম কনজিউমিং বাট সেই দিক থেকে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট পুরোপুরি সেফ এবং আরও মজার ব্যাপার আমি যেটা দেখলাম আপনি নিজেও চেক করে দেখতে পারেন অনেক বড়ো বড়ো ব্রোকারেজ হাউস যেমন অ্যাঞ্জেল ব্রোকিং অ্যাক্সিস সিকিউরিটিস ফাইভ পয়সা এরা সকলে ভেস্টেড ফিন্যান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে তাদের ক্লায়েন্টদেরকে ইউএস মার্কেটে ইনভেস্ট করানোর জন্য মানে বুঝতে পারলেন আজকে যদি আপনি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের ওয়েবসাইটে যান তারাও দেখবেন যে ইউএস ইনভেস্টিং গ্লোবাল ইনভেস্টিংকে অ্যাড দিচ্ছে তার মানে অ্যাঞ্জেল ব্রোকিংয়ের ক্লায়েন্টরাও গ্লোবাল শেয়ারে ইনভেস্ট করতে পারবে এবং ওরা ইনভেস্ট করছে এই ভেস্টেড প্ল্যাটফর্মের থ্রুতে তো এই যে এত বড় বড় যে নাম যে অ্যাঞ্জেল ব্রোকিং বলুন অ্যাক্সিস সিকিউরিটিস বলুন ফাইভ পয়সা বলুন এরকম আরও যে সমস্ত কোম্পানিরা ভেস্টেডের সঙ্গে পার্টনারশিপ করেছে সেখান থেকেই আমি কিন্তু এনাফ কনফিডেন্স পেয়েছি যে ভেস্টেড যদি বন্ধ হয়েও যায় তাহলেও কিছু যায় আসে না তাহলেও আমার ইনভেস্টমেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট সেফ কেন আমি যেটা বললাম কারণ ভেস্টেডের কাছে আমার কোনো শেয়ার থাকছে না ওরা একটা মিডিয়াম ড্রাইভেল সিকিউরিটিসের কাছে থাকছে এবার ড্রাইভেল সিকিউরিটিসও যদি বন্ধ হয়ে যায় তখন আমার এস পি আই সি ইন্স্যুরেন্স তারা বাঁচাচ্ছে সাড়ে তিন কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সি ওর ওপরে এবং হ্যাঁ আমার তো মানে ইউএস গ্লোবাল পোর্টফোলিও সাড়ে তিন কোটি টাকা মানে নর্মাল ইনভেস্টারদের জন্য গুড এনাফ তবে হ্যাঁ এটা তো আপনি জানেনি যে ধরুন আপনি ফেসবুকে ইনভেস্ট করলেন এবার ফেসবুকে ইনভেস্ট করে যদি ফেসবুক কোম্পানির অবস্থা যদি খারাপ হয় তার যদি শেয়ারের দাম যদি পড়ে যায় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেটা তো ইনভেস্টমেন্ট লস সেটা গ্লোবাল ইনভেস্টিং কেন ইন্ডিয়া বলুন সারা পৃথিবীতেই সেম আছে সেটা সেই লসটা তো আপনার হবেই সেটা আলাদা কথা কিন্তু এই সমস্ত দিক থেকে ভেস্টেড ফিনান্স কিন্তু কমপ্লিটলি সেফ মানে আপনার শেয়ার নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবে না এবার এই গ্লোবাল ইনভেস্টিং এর দুটো ফান্ড ট্রান্সফার দেখুন আপনি যখন ইন্ডিয়ায় ইনভেস্ট করছেন তো আয়নার কারেন্সি ইন্ডিয়ান কারেন্সিতে নেই কিন্তু যখন আপনি গুগল ফেসবুক অ্যামাজনে ইনভেস্ট করবেন গ্লোবাল কোম্পানিজ আপনাকে কিন্তু ইউএসডি ইউএস ডলারে ইনভেস্ট করতে হবে তার মানে আপনার যে ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেইটা ওই ড্রাইভাল সিকিউরিটিসে পাঠাতে হবে এবং সেখানে ইউএসডিতে কনভার্ট করে পাঠাতে হবে তো এই যে ফান্ড ট্রান্সফার এইটা আগে আমি যখন অ্যাকাউন্ট খুলেছিলাম আজ থেকে এক বছর আগেও একটু কমপ্লিকেটেড ছিল মানে আমাকে ব্যাঙ্কে ভিজিট করতে হতো বা অনলাইন ব্যাঙ্কিংয়ের থ্রুতে ইয়েস ব্যাঙ্ক এইচডিএফসি থ্রুতে আমি করতাম এখন ভেস্টেড ফিন্যান্স সেই জিনিসটাকে খুব ইজি করে দিয়েছে মানে আগে আগে কী হতো আগে আমি একবার দুবার ব্যাংকের ব্রাঞ্চেও ভিজিট করেছি কারণ একটা ডিটেল ফর্ম জমা দিতে হয় এখন ভেস্টেড নিয়ে এসেছে এস বিএম ব্যাঙ্কে ইন্টিগ্রেটেড একটি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফিচার সেই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফিচার মানে আপনি ভেস্টেডে অ্যাকাউন্ট করার পর এস বিএম ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেই অ্যাকাউন্ট থেকে ঘরে বসে আপনার ইন্ডিয়ান মানি কিন্তু ইউএস ডলারে ট্রান্সফার হয়ে যাবে যেহেতু এই প্রসেসটি আলাদা এটা নিয়ে আপনারা যদি জানতে চান পরে অন্যদিন এইটা নিয়েও একটা ভিডিও বানাতে পারি তবে হ্যাঁ আগে আমাদের ব্যাংকে ভিজিট করে টাকাটা ট্রান্সফার করতে হতো এখন কিন্তু আপনি ঘরে বসেই সেই ইন্ডিয়া থেকে মানে ইউএস কারেন্সিতে মানে ইন্ডিয়ান কারেন্সি থেকে ইউএস কারেন্সিতে টাকাটা কনভার্ট করে আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু দিতে পারবেন সেই প্রসেসটা এখন ইজি হয়ে গেছে এবং সেটা কিন্তু খুব রিসেন্ট লঞ্চ তবে হ্যাঁ এই যখন ইন্ডিয়ান কারেন্সি থেকে ইউএস ডলারে কনভার্ট করছেন তখন কিন্তু একটা ব্যাঙ্ক চার্জ থাকেই সে আপনি যে ব্যাংকের থ্রুতেই করুন না কেন এবার আসবে যে ট্যাক্সের প্রশ্ন যে আপনি যে ইনভেস্ট করবেন তাতে যে গেন হবে সেই গেন ট্যাক্স রেট কীরকম থাকে ট্যাক্স ভাবে থাকে একটা হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স এবং আর হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স তো ক্যাপিটাল গেন ট্যাক্স মানে আপনি শেয়ারটি কিনে যদি আপনি এক বছর দু বছর চার বছর পর বিক্রি করে যে প্রফিট তার উপরে কীরকম ট্যাক্স মনে রাখবেন ক্যাপিটাল গেন ট্যাক্স আপনার ইউএসএ অ্যাপ্লিকেবল হবে না আপনার ইন্ডিয়াতে ক্যাপিটাল গেন ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে সেখানে কী আছে লং টার্ম ক্যাপিটাল গে যে ট্যাক্স মানে দু বছরের ওপরে যদি আপনি হোল্ড করেন সেটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হবে সেটা হচ্ছে রেট টোয়েন্টি পার্সেন্ট উইথ ইন্ডেক্সেশান বেনিফিট এবং যদি চব্বিশ মাসের নিচে মানে তার নিচে যদি আপনি বিক্রি করেন সেটা হয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং সেখানে কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব সেই স্ল্যাব ওয়াইজ দিতে হয় ট্যাক্সের ব্যাপারে অবভিয়াসলি এটা তো হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড যে আপনি কোনো কোয়ালিফাইড সি এর সঙ্গে কনসাল্ট করেই যদি আপনি ইউএস ইনভেস্ট করেন তার থেকে যদি প্রফিট করেন তারপর কিন্তু আপনি বছরের শেষে যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেটা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কনসাল্ট করেই করবেন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নই তো ট্যাক্সের ব্যাপারে অবভিয়াসলি আমি আপনার হয়ে ট্যাক্স ফাইল করব না তো আপনি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কনট্যাক্ট করেই কিন্তু এটা করবেন এবং এরপর আমি সবথেকে ইন্টারেস্টিং একটা যে ফিচার বলতে চলেছি এই ভেস্টেড ফিনান্সের থ্রুতে এই যে গ্লোবাল ইনভেস্টিং সেটা হলো ফ্র্যাকশনাল ইনভেস্টিং ফ্র্যাকশনাল ইনভেস্টিংটা কি সেটা হলো যে ধরুন আপনি এখন যদি দেখেন অ্যামাজন শেয়ার প্রাইস অ্যামাজনের শেয়ার প্রাইস এক একটা শেয়ারের দাম তিন হাজার পাঁচশো তিন ডলার তো তিন হাজার পাঁচশো ছশো ডলার মানে আপনি যদি আমি যদি এটা সেটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি সেটা দু লাখ টাকারও ওপরে মানে একটা শেয়ারের দাম দু লাখ সত্তর দু লাখ আশি নেই রকম মানে ধরে নিন আপনি দু লাখ থেকে তিন লাখ টাকায় একটা শেয়ারের দাম তো আপনি যখন ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন আপনি তো একটাই শেয়ার কিনতে পারছেন তার কমে কিনতে পাচ্ছেন না কিন্তু এই ইউএস মার্কেটে গ্লোবাল ইনভেস্টিংয়ে কিন্তু আপনি ফ্র্যাকশনাল ইনভেস্টিং মানে একের কম মানে আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ এই রকমও শেয়ার কিনতে পারেন তার মানে এটা এইটাই অ্যামাজনের একটা শেয়ারের দাম দুই লাখ আড়াই লাখের বেশি হলেও কি হবে আপনি কিন্তু এক হাজার টাকা বা দু হাজার টাকা দিয়েও আপনি অ্যামাজনের শেয়ার কিনতে পারেন এই ভেস্টেড ফিনান্সের প্ল্যাটফর্ম থেকেই খুব সিম্পল আপনাকে যেটা করতে হবে আপনাকে অ্যামাউন্ট মারতে হবে ওই অ্যামাউন্ট মারলে যে ধরুন আপনি চাইছেন যে আপনি একশো টাকার মানে আমি একশো টাকাটা এবার ইউএস ডলারে কনভার্ট করলে যেরকম হয় ধরুন সে ফর এক্সাম্পল আপনি চাইছেন আপনি হাজার টাকার বা ইকুইভ্যালেন্ট যদি ডলারে বলেন সেই ডলারের আপনি অ্যামাজন কিনতে চান তাহলে জিরো পয়েন্ট সামথিং সামথিং যে কোয়ান্টিটি সেটা অটো ক্যালকুলেট হয়ে আপনি সেটা কিনতে পারেন ইন্ডিয়াতে কিন্তু এই ফ্যাসিলিটিটা নেই ইন্ডিয়াতে শেয়ার কিনতে গেলে মিনিমাম আপনাকে একটা শেয়ারই কিনতে হবে তো এই ফ্র্যাকশনাল ইনভেস্টিংয়ের জন্য এটা মানে খুব অনেক বড় বেনিফিট অনেক ছোটোখাটো ইনভেস্টাররাও কিন্তু গুগল অ্যামাজন গুগলের শেয়ারের দাম ওইরকম মানে দু হাজার ডলারের ওপরে তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে অনেক তো এই সমস্ত শেয়ার আপনি হাজার পাঁচ হাজার কুড়ি হাজার টাকাতেও বা পাঁচশো টাকাতেও ইনফ্যাক্ট আপনি কিন্তু কিনতে পারছেন এবার সব থেকে মজার জিনিস জানবো যে কি করে আপনি আমেরিকানের থেকেও বেশি ইনকাম করতে পারেন ধরুন আপনি একটি ফেসবুকের শেয়ার কিনলেন আমেরিকায় যে বসে আছে সেও একটি ফেসবুকের শেয়ার কিনলো ধরুন ফেসবুকে শেয়ার টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিল মজার ব্যাপার আপনি ইন্ডিয়া থেকে এই টোয়েন্টি পার্সেন্টেরও বেশি ইনকাম করতে পারেন কীভাবে সেটা হচ্ছে কারেন্সি বেনিফিট সেটা কি যে ধরুন আজকে এক ডলারের দাম ইন্ডিয়ান কারেন্সিতে চুয়াত্তর পঁচাত্তর এই রকম টাকা এবার হিস্টোরিক্যালি আমরা দেখে এসেছি বিগত দশ পনেরো কুড়ি বছর ধরে দেখে এসেছি ডলার কিন্তু ডেপ্রিসিয়েট করে মানে এই যে ভ্যালুটা সেটা ওই মানে বছরে চার পাঁচ এই রকম পার্সেন্টেজ মতো কিন্তু বেড়ে যায় তো আমি যদি ঘুরিয়ে এটাকে বলি মনে করে দেখুন দু হাজার সালে এক ডলার সমান পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই রকম টাকা ছিল আজকে সেইটাই হয়ে গেছে চুয়াত্তর পঁচাত্তর টাকা তার মানে দু হাজার সালে ধরুন আপনি একটি ফেসবুকের শেয়ার কিনলেন হ্যাঁ আজকে এতদিন পরে আপনার সেই ফেসবুকের শেয়ার থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন এলো তো এই যে কুড়ি পার্সেন্ট রিটার্ন এলো এটা হলো আমেরিকান কারেন্সিতে এলো এবার সেই আমেরিকান কারেন্সিটা যেই কনভার্ট করে আবার আপনি ইন্ডিয়াতে নিলেন তখনই কিন্তু আমার কারেন্সির জন্য মানে ধরুন পঁয়ষট্টি টাকার যে ডলার রেট ছিল সেটা পঁচাত্তর হয়ে গেল পনেরো পার্সেন্ট এখানে গেন হয়ে গেল তাহলে আপনি ফেসবুকের যে শেয়ারের দাম বাড়ার জন্য যে গেন হলো সেটা তো এক্স হলই তার সাথে সাথে আপনি কিন্তু পনেরো পার্সেন্ট এক্সট্রা এই কারেন্সি ভ্যালু ডেপ্রিসিয়েট করার জন্য কিন্তু আপনার এক্সট্রা গেন হয়ে গেল ঠিক একইভাবে আজকে ধরুন আপনি ইনভেস্ট করছেন এক ডলার সমান চুয়াত্তর টাকা তো আপনি এক ডলার চুয়াত্তর টাকা হিসাবে আপনি গুগল শেয়ারে ধরুন ইনভেস্ট করলেন দু বছর তিন বছর পর এই ডলারের ভ্যালু হয়তো চুয়াত্তর টাকা থেকে হয়ে পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর টাকা থেকে হয়ে হয়তো আপনার আশি বিরাশি টাকা হলো বা পঁচাশি টাকা হলো তখন কিন্তু আপনার গুগলের শেয়ারে জাম বাড়লো সেটা যা বাড়লো তো বাড়লোই তার সাথে সাথে যেই সেই ডলারটা আপনি ইন্ডিয়াতেন কারেন্সিতে যেই কনভার্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন তখন কিন্তু আপনার আরও পাঁচ ছয় দশ বা যেই ধরুন না কেন পার্সেন্টেজ গেন হয়ে যাচ্ছে তাহলে বুঝলেন তো শুরুতে বলেছিলাম আপনি কিভাবে আমেরিকানদের থেকেও আপনি বেশি এখানে বসে রিটার্ন পেতে পারেন তবে হ্যাঁ এর একটা অপোজিট দিকও আছে আজকে যদি কারেন্সি যেমন এক ডলার সমান পঁচাত্তর আছে তিন বছর পর যদি সেটা পঁয়ষট্টি হয়ে যায় তখন অবভিয়াসলি আপনার সেক্ষেত্রে লস তবে হিস্টোরিক্যালি যেটা দেখে মানে যেটা আমরা দেখেছি আপনি নিজেও চেক করে দেখুন ইউএসডি আয়নার লাস্ট দশ কুড়ি তিরিশ চল্লিশ বছরের হিস্ট্রি দেখুন সেখানে কিন্তু ডলারের যে ভ্যালু মানে যেটা ইন্ডিয়ান কারেন্সি কিন্তু ডেপ্রিসিয়েট হয়েছে মজার ব্যাপার উনিশশো সাতচল্লিশ সাল নাগাদ মনে হয় আমার আমি ঠিক জানি না হয়তো এক ডলার সমান এক টাকাও ছিল সেখান থেকে কিন্তু আজকে এই হয়ে এই জিনিসটা হয়েছে ওভারঅল লাস্ট কুড়ি তিরিশ বছর ধরে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি ডেপ্রিসিয়েট করেছে তার মানে আপনার এইখান থেকে মানে ইউএস ইনভেস্টিংয়ে এক্সট্রা কারেন্সি রিটার্নও আপনি পেয়ে যাচ্ছেন এবার ফাইনালি আপনি এই কোশ্চেনটি করতেই পারেন যে এই সমস্ত আমেরিকান শেয়ার আপনি কিভাবে রিসার্চ করবেন বা এর জন্য রিসার্চের কি পদ্ধতি আছে না আছে সেগুলো তো একটা হিউজ অনেক বড় ডিসকাশান তবে হ্যাঁ আমার ওয়েবসাইটে ফলো মাই পোর্টফোলিও গ্লোবাল শেয়ার্স বলে একটি সার্ভিস আছে যেখানে আমি কি করি আমি নিজে যে সমস্ত গ্লোবাল শেয়ারে ইনভেস্ট করছি সেইগুলোই আপনাদেরকে জানাই এই এই সার্ভিসটি একটি অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফিস দিয়ে নিতে হয় এবং তার ফলে কি হয় আপনার সেই রিসার্চের হয়তো ঝঞ্ঝাটটা কমে গেল আপনার যদি মনে হয় আমার রিসার্চের ওপর যদি আপনার বিশ্বাস থাকে আপনি সেই সার্ভিসটি কিন্তু অ্যাভেল করতে পারেন সেই সার্ভিসের লিঙ্ক এইখানে পেয়ে যাবেন আপনি ওয়েবসাইট থেকে চেক করে দেখুন তাহলে আপনি ওভারঅল জেনে গেলেন যে কেন ইউএস শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় রিটার্ন ম্যাক্সিমাইজেশান ডাইভার্সিফিকেশান লিগাল কিনা ভেস্টেড ফিন্যান্স কতটা সেফ কী করে আপনি আমেরিকানের থেকেও বেশি ইনকাম করতে পারবেন গুগল অ্যামাজন ফেসবুক নেটফ্লিক্সের মতো এত অ্যাট্রাক্টিভ কোম্পানিসে আপনি ইনভেস্ট করতে পারবেন তাহলে আর দেরি কিসের টুয়েলভ আগস্ট অবধি দেখুন এটা ভেস্টেড ফিন্যান্সের ওয়েবসাইটেই আমি পেয়েছি টুয়েলভ আগস্ট অবধি কিন্তু তারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের কোনো চার্জ নিচ্ছে না যতদিন তারা কোনো অ্যাকাউন্ট ওপেনিংয়ের চার্জ নিচ্ছে না তার মানে তার আগে আপনি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করুন কেন সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে আপনি পাঁচ ডলার পাঁচ ডলার মানে কিন্তু মোটামুটি ওই তিনশো আশিটা সেই রকম টাকা হবে আপনি পাঁচ ডলার ফ্রি পেয়ে যাবেন যখনই আপনার কে ওয়াইসি অ্যাপ্রুভড হবে তো আপনি এখানে লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে দেখে নেবেন যে আপনি পাঁচ ডলার পাচ্ছেন তারপর সেখানে অ্যাকাউন্ট ওপেন করুন কেওয়াইসি কমপ্লিট করুন আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার চলে আসবে তারপর আপনি আপনার সুবিধা মতো ইনভেস্ট করুন বা পুরো জিনিসটা কিন্তু অতি অবশ্যই দেখুন ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করুন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আপনার ফিডব্যাক বা যদি কোনো কোয়ারিজ থাকে আপনি কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং হ্যাঁ এই রকম ইনসাইটফুল অজানা তথ্যের আগামী দিনে ভিডিও পেতে কিন্তু আপনাকে অতি অবশ্যই ফ্রি অফ কস্টে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে হবে আজকের মতো এই পর্যন্তই আবার আগামী সপ্তাহে অন্য কোনো ইনসাইটফুল টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন ভালো থাকবেন হ্যাপি ইনভেস্টিং